আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জনপদের খবরে সঙ্গে আছি হৃদয় হোসেন। টানা আট বছর ধারাবাহিক লোকসান ঘুচিয়ে লাভের মুখ দেখতে শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা। দেশি বিদেশি জাহাজ চলাচলে বেড়েছে আমদানি রপ্তানি। মধু দাসের তোলা ছবিতে দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। 1950 সালে চালনাপোর্ট নামে এই সমুদ্র বন্দরটি যাত্রা শুরু হলেও নাব্যতা সংকটের কারণে চার বছর পরই তা বর্তমান অবস্থানে সরিয়ে আনা হয়। শুরুর দিকে বন্দরে বাণিজ্য ও আয় ব্যয় স্থিতিশীল থাকলেও বিগত এক দশক অস্তিত্ব সংকটের মুখে ছিল বন্দরটি। শ্রমিক অসন্তোষ, জাহাজ জট, কন্টেইনার জট, পাইরেসি, স্বজনপ্রীতি ও অব্যবস্থাপনার মতো সংকট আটকে রেখেছিল এই বন্দরের গতি। লোডিং আনলোডিং হচ্ছে এখানে দুই পাশ থেকে এবং বিশ্বের এরকম বন্দর আর খুব কমই আছে। পূর্বের তুলনায় অনেক 100 গুণ ভালো মংলা বন্দর অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে। সেই পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে বলে জানাচ্ছেন বন্দরের ব্যবসায়ীরা। 6,000-7,000 টন মাল এখানে আনলোড হয় এখানে একদিনে, এটা কেউ কখনো কল্পনা করতে পারেনি। আগে যেটা আগে আগে 2,000 টন যদি আমরা মাল একদিনে আনলোড করতে পারতাম আমরা খুব মানে ওই দিন একটু মানে খুশি হতাম। বিগত বছরে বন্দরে আয় হয়েছিল মাত্র 16 কোটি টাকা, কিন্তু এবছর আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় 26 কোটি টাকা। বেড়েছে জাহাজের আগমনও। নতুন নতুন ইকুইপমেন্ট আমরা বন্দরে কিনতে পেরেছি, ড্রেজার আমরা বন্দরে সংগ্রহ করেছি, ফলে আগের চেয়ে বন্দর ব্যবহারকারীরা এই বন্দর ব্যবহারে অধিকতর উৎসাহিত হচ্ছে, বিকজ এখানে উই আর নাও প্রোভাইডিং বেটার ফ্যাসিলিটিস। কর্তৃপক্ষ বলছেন এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি পাল্টে যাবে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য। মংলা সমুদ্র বন্দর থেকে ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই। এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ গোলাম হোসেন বলেছেন বিদেশ থেকে অর্থ কিংবা কোনো অনুদান আনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ও গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের অনুমতি নেননি ডক্টর মাহমুদ ইউনুস। এক্ষেত্রে কোনো অনিয়ম হলে তা দেখবে গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদ। চট্টগ্রামে ওয়াসা মোড়ে কাস্টমস বন্ড কমিশনারের নতুন কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন বিদেশ যাওয়ার আগে সে সময়ের একজন সরকারি কর্মকর্তা হিসেবে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের অনুমতি নেওয়ার প্রয়োজন থাকলেও তিনি তা নেননি। বিদেশ যাওয়ার ক্ষেত্রে, বিদেশ থেকে কোনো উপহার নিতে নেওয়ার ক্ষেত্রে, সম্মানী নেওয়ার ক্ষেত্রে পরিচালনা পর্ষদের পূর্ব অনুমতি নেওয়া বাধ্যতামূলক। ডক্টর ইউনুস এই ধরনের কোনো অনুমতিপত্র নেন নাই, ফলে এই যে ইরেগুলারিটি হয়েছে এই ইরেগুলারিটি সম্পর্কে বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংক গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনুসের কাছ থেকে নিশ্চয়ই আমরা বলবো ব্যবস্থা নিতে। সুযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিদের হস্তক্ষেপ দেশের জন্য সম্মানজনক নয়। সোনারগাঁয়ে সড়ক সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে তিনি বলেন আগামী নির্বাচনে বিএনপিকে প্রধান প্রতিদ্বন্দ্বী ভেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। জনগণের ইচ্ছার বিরুদ্ধে জনগণের দল হিসেবে আওয়ামী লীগ কিছু করবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আমাদের জনগণের উদ্যোগের সাথে কোনো বিষয় প্রাসঙ্গিক হলে আমাদের বন্ধুদেরও উদ্বেগ থাকতে পারে, সেখানে তারা সৎ পরামর্শ দিতে পারে, এটা খুব স্বাভাবিক, কিন্তু আমাদের সমস্যার সমাধান আমাদেরই করতে হবে, আমাদের সংকটের সমাধান আমাদেরকেই করতে হবে এবং আমাদের সমস্যার সমাধানে বিদেশি মধ্যস্থতা আমাদের জন্য সম্মানজনক নয়। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে বিল্লাল হোসেন নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। ভোরে গরু আনতে গেলে সীমান্তের 62 নম্বর মেইন পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। সে সময় অন্য ব্যবসায়ীরা পালিয়ে রক্ষা পায়। বিল্লালকে ফেরত আনতে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক হয়েছে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিল্লালকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বৈঠকে জানিয়েছে বিএসএফ। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান বলেছেন ফেলানি হত্যাকাণ্ড সহ সীমান্তে বিএসএফ এর অনেক কার্যক্রমই আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে এর সুরাহা করার আহ্বান জানান। কুষ্টিয়ার সামাজিক বিপর্যয় ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ করণীয় শীর্ষক মতবিনিময় সভায় বক্তৃতা করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল ও মানবাধিকার কর্মীরা। Thank you.
নিরস্ত্র মানুষের সঙ্গে তার সঙ্গে আচরণ করবার একটি বিধিমালা কিন্তু আন্তর্জাতিক আইন মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে, এবং সেই মানদণ্ডের নিচে গিয়ে তাকে অবহেলা অশ্রদ্ধা করে কিন্তু কোনো ধরনের আচরণ করা এটা আন্তর্জাতিক আইনের বিরোধী এবং সুস্পষ্ট লঙ্ঘন। সুতরাং আজকে বিএসএফ যে কাজটি করেছে এটা হচ্ছে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, এবং এই লঙ্ঘনের আমরা প্রতিবাদ করছি। বিদ্যালয়ে যাওয়ার বয়সে কখনোই স্কুলমুখী হয়নি এমন শিশু সংখ্যা অনেক। এদের নিয়ে সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে কোনো জরিপ না হলেও তাদের দেখা মিলে সমাজের বিভিন্ন স্তরে। শিশুদের নিয়ে নানা প্রকল্প থাকলেও ওই শিশুরা উপেক্ষিত। মনির হোসেনের তোলা ছবিতে মুস্তাফা মল্লিকের রিপোর্ট। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যখন শ্রেণীকক্ষে তুমুল ব্যস্ত, তখন চট্টগ্রামের এই শিশু ব্যস্ত মজাদার খাবার ফুচকা তৈরিতে। চট্টগ্রামের মূল শহর থেকে এই পাড়ার দূরত্ব মাত্র 10 মিনিটের। শহরে সরবরাহ করা ফুচকার মূল উৎস এই বস্তি। ফুচকা তৈরিতে নিয়োজিত এসব শিশুরা তীব্র গরমে সত্যি অসহায়। বিদ্যালয়মুখী হওয়ার কোনো প্রকল্পের কেউ কোনোদিন খোঁজ নেয়নি সম্ভাবনাময় এসব কিশোরদের। প্রয়োজন হলে আমার ছেলেকে দিয়ে যা কষ্ট করাবো ওইটা আমি করবো, করে তাও আমার ছেলেকে আমি শিক্ষিত বানাবো। চট্টগ্রামে এমন অনেক শিশু আছে যারা কোনোদিনও নাম লেখায়নি বিদ্যালয়ের খাতায়। বাংলাদেশের এটি একটি চিত্র। চট্টগ্রামে এসে দেখা গেল এরকম হাজার হাজার শিশু সন্তান রয়েছেন যারা তাদের স্বাক্ষর পর্যন্ত দিতে পারে না। পরিসংখ্যান ব্যুরো বলছে যে দেশের সাক্ষরতার হার বেড়েছে। বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে তারাও কোনো কোনো সংগঠন বলছে যে সাক্ষরতার চিত্র সন্তোষজনক, তবে এই মাঠের চিত্রের সঙ্গে সরকারি পরিসংখ্যানের মোটেই মিল নেই। তবে যারা সচেতন মানুষ আছেন তারা বলছেন এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। সচেতনরা বলছেন শিক্ষার আলো থেকে বঞ্চিত এমন দরিদ্র শিশুদের জন্য প্রয়োজন বিশেষ পরিকল্পনা, আর অভিভাবকদের জন্য সচেতনতামূলক প্রকল্প চালুর পরামর্শ তাদের। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, চট্টগ্রাম। যমুনা নদীর পানি বাড়ায় সিরাজগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যা কবলিত হয়েছে জেলা সদর কাজীপুর, চৌহালী, শাহজাদপুর এবং তারাস উপজেলার 15টি ইউনিয়নের 50টি গ্রাম। ডুবে গেছে নিচু জমির ফসল ও হাটবাজার। বন্যা পরিস্থিতির অবনতির সাথে তীব্র হয়েছে নদী ভাঙন। ওদিকে অব্যাহত বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, করতোয়া, ঘাগট সহ সবগুলো নদ নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে। চর ও নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকার ফসল পানিতে ডুবে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে অর্ধশত গ্রামের কয়েক হাজার মানুষ। খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন নির্ধারিত সময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, সংবিধানের বাইরে কিছুই হবে না। বিকেলে নেত্রকোনায় জেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে একথা বলেন খাদ্যমন্ত্রী। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান খানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় নেতা শফি আহমদ সহ স্থানীয় নেতারা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন বিরোধী দল যদি গণতন্ত্রের সংজ্ঞা জানেন তাহলে আগামী সংসদীয় অধিবেশনে নির্বাচন নিয়ে সুষ্ঠু আলোচনায় অংশ নেবেন। রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের পর তিনি বলেন আগামী নির্বাচন সঠিক সময়ে এবং সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। সে সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র শরীফুল ইসলাম বাবু, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও অন্যরা। চট্টগ্রামে নব নিযুক্ত বিসিএস সহকারী কমিশনারদের বুনিয়াদী প্রশিক্ষণ শেষ হয়েছে। নগরীর সাগরিকা রোডে বাংলাদেশ কাস্টম এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমবিআর চেয়ারম্যান মোহাম্মদ গোলাম হোসেন। উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হোসেন আহমেদ, মোহাম্মদ নাসির হোসেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন ও অন্যরা। অনুষ্ঠানের প্রধান অতিথি ক্যাডেটদের সনদপত্র প্রদান করেন। এবারে প্রতিনিধিদের পাঠানো আরও কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট।
বরিশালের বানারীপাড়া উপজেলার শলিয়া বাগপুর ও চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা যুবলীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রআমা ওবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি। ভোলায় ছবি আঁকা, নাচ, কবিতা আবৃত্তি ও গানের মাধ্যমে ছন্দশৈলীতে শিশুদের বুদ্ধি বিকাশ কার্যক্রম দীপশিক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার মোস্তাফিজুর রহমান। বগুড়া ছয়পুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ ও একাদশ শ্রেণীর ছাত্রীদের বিনামূল্যে বই দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খোরশেদ আলম। চাঁদপুরের পুরানবাজার নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে দাঁতের চিকিৎসা ও দাঁতের যত্নের উপর কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সৈয়দা ডাক্তার বদরুন নাহার। চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জে 800 কৃতি শিক্ষার্থীকে সম্বর্ধনা দিয়েছে প্রথম আলো, বন্ধু সভা ও মোবাইল কোম্পানি টেলিটক। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া। প্রস্তাবিত দেবোত্তর ব্যবস্থাপনা আইন সংসদে পাশ না করার দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে মঠ মন্দির ও দেবোত্তর সম্পত্তি ও পুনরুদ্ধার জেলা কমিটি। দেবোত্তর সম্পত্তির ব্যবস্থাপনা আইন বাতিলের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে মঠ মন্দির দেবোত্তর সম্পত্তি রক্ষা ও পুনরুদ্ধার জেলা কমিটি। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জে গৃহবধূ হাবিয়া হত্যা মামলার আসামিকে বাদ দিয়ে গ্রামবাসী নামে চার্জশিট দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। তৃণমূল পর্যায়ে নারী, পেশাজীবী সহ নানা স্তরের প্রতিনিধিদের অংশগ্রহণে অন্তরঙ্গ সংলাপ হয়েছে মুন্সীগঞ্জের লৌহজংকে। অংশ নেন জাতীয় সংসদের হুইপ অধ্যাপিকা সাগুপ্তা, ইয়াসমিন এমিল এমপি, জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল ও অন্যরা। পাবনার ঈশ্বরদী মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক ও স্নাতক ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও কলেজ গভর্নিং বডির সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু। পাবনা প্রেসক্লাব প্রবর্তিত সাংবাদিকতায় এ কে এম আজিজুল হক স্মৃতি পুরস্কার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ড. ইয়াফিস ওসমান। নারী জনপ্রতিনিধিদের সচেতনতা ও দক্ষতা বাড়াতে এবং তাদের অধিকার রক্ষায় পিরোজপুরে নারী উন্নয়ন ফোরাম সদস্যদের কর্মশালা হয়েছে। রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কাজী কেরামত আলী। সাতক্ষীরা জেলা জাসদের কর্মী সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক,